আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অভিনন্দন। যাই হোক, করোনার মধ্যে আমরা এত মহামারীর মধ্যে সবাই ক্লাস করতে পারছি, এটাই সকলকে আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ এবং শুক্রিয়া। এখন আমরা অষ্টম অধ্যায়ে আক পয়েন্টে গত ক্লাসে করছিলাম 14 নম্বর এক্সট্রা, এখন আমরা সেই 14 নম্বর এক্সট্রা দিয়ে আছে সৃজনশীল লেখা হয়েছিল। যদিও সৃজনশীল আমার লেখা না, এটা বইয়ে আছে, বইয়ের 17 নম্বর। এখানে দেখা যায় সৃজনশীল লেখা আছে সুন্দর করে। এখানে বলা আছে এবিসিডি সমান, চতুর্ভুজে এসি ও বিডি কর্ণতল অসমান। তার মানে কি? যে বর্গ অথবা আয়ত হতে পারবো না, কারণ বর্গ বা আয়ত হলে কর্ণতল কি হবে? সমান হবে। এবং যে কোনো দুটি সন্নিহিত গুণের সমষ্টি 2 সমকোণ। তার মানে কিন্তু সামান্তরিক নিশ্চিত আমরা, কিন্তু ওইটা আমাদের এখানে দরকার নাই। তারপরে আমাদের চিত্রটা কিন্তু আমরা সামান্তরিকের মধ্যে করি। তাহলে দেখো, এখানে আমরা চিত্রটা লিখে দিচ্ছি। এ বি সি ডি একটি চতুর্ভুজ যার দুটি কর্ণ এসি এবং বি ডি পরস্পর অসমান, মানে সমান না, একটা ছোট আর একটা হচ্ছে বড়। এখান থেকে কোণের প্রশ্ন বলা আছে চিত্র সহ ঘড়ির সংখ্যা, ঘড়ির বসা পাইছি বিশেষ করে এই বছর ঘড়ির পুরানোর মাত্রা একটু বেশি দেখতে পাই, কারণ আমরা সবাই লকডাউনের মধ্যে বাসায় বসে আছি, তাই সকলে বেশিরভাগই আমরা ঘুরে উড়াচ্ছি। তারপরে আমরা ঘুরেটা দেখাই যে ঘুরি হচ্ছে এরকম একটা চিত্র। সংখ্যা আমি বলে দিচ্ছি, বই আছে 126 পেজ। দেখা এখানে ঘুরি হচ্ছে কি, যে চতুর্ভুজে দুই জোড়া সন্নিহিত বাহু সমান। সন্নিহিত মানে কি? পাশাপাশি। যেমন এইটার পাশাপাশি আছে এইটা, তাহলে এইটার এটা সমান আর এইটা এটা সমান। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুরি বলা হয়। তাহলে চিত্র দিয়ে সুন্দর করে সংখ্যা দিয়ে চলে আসবে। 126 পেজে দেওয়া আছে, সুন্দর করে সংখ্যাটা লিখে নিয়ে এখন ক নম্বরে আমরা যাবো। প্রমাণ করো যে এই সমান সি ডি এবং এটি সমান বিসি। সেই আগেরটা বারবার যখন আমরা করেছি, বারবার বলতেছি যে এক নিয়মে 90% উপরে করা যাবে। যে বলা হয়েছে কি, যদি কোনো কিছু সমান প্রমাণ করতে বলে তাহলে অবশ্যই কি করতে হবে? সর্বসম্মতার সাহায্যে করতে হবে। এখানে সমান প্রমাণ করতে বলছে এটি সমান সি ডি, এটি সমান বিসি। বিসি তার মানে কি? সর্বসম্মতার সাহায্যে করতে হবে। সর্বসম্মত করতে গেলে প্রথমে কি লাগবে? দুইটা ত্রিভুজ লাগবে। কোন দুইটা ত্রিভুজ? এখন হচ্ছে কি, কোন দুইটা ত্রিভুজ সকলের মনে থাকার কথা বলছিলাম, কোন দুইটা ত্রিভুজ দিতে হবে? যে দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের এই যে এই উপাত্ত গুলো আছে, যেমন এ বি সমান সি ডি প্রমাণ করতে বলছে আর এ বি সমান বিসি। তাহলে এখানে এক ত্রিভুজ আছে কিন্তু আটটা, আটটা থেকে আমরা যে কোনো দুইটা ত্রিভুজ আমরা সংখ্যা করে নিতে পারি। যে দুইটা ত্রিভুজের মধ্যে এইগুলো আছে, এমনও হতে পারে যেমন আমরা যদি এই দুইটা ত্রিভুজ নেই, এখানে এ বি সমান বিসি, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম্মত করলে এ বি সমান বিসি লিখতে পারবো। আবার এই দুইটা ত্রিভুজ নিলে এ বি সমান বিসি লিখতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে দুইটা দুইটা প্রমাণ করতে হবে, তার থেকে এমন কিছু করতে পারি না যে দুইটা ত্রিভুজের মধ্যে দুইটার মধ্যে এই দুইটা উপাত্ত আছে। যেমন আমরা যদি ধরি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম কি? এ বি ডি, এ বি ডি, এটা হচ্ছে বি সি ডি। অথবা এই ত্রিভুজটা নিতে পারি আমরা, এটাও নিতে পারি। যদি আমরা এটা বিবেচনা করি করতে পারি না, দেখো দুইটা ত্রিভুজ আছে, তাহলে দুইটা ত্রিভুজ যদি আমি সর্বসম করে দেখো, এখানে এ বি আছে আর কি আছে বি সি আছে, এখানে এ ডি আছে সি ডি আছে, তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে প্রমাণ করতে পারি। অথবা আমরা এই দুইটাও নিতে পারি দুইটা বাদ দিয়ে। আচ্ছা যাই হোক, এটা আমরা করে নিই আগে। দুইটা ত্রিভুজের মধ্যে কত আছে? কয়টা? ছয়টা। ছয়টার মধ্যে আমার লাগবে কয়টা? তিনটা। প্রথমে আমরা বাহুগুলা খুঁজি। প্রথম বাহু সি ডি, তাহলে এ বি সমান বি সি প্রমাণ করতে হচ্ছে। অতএব এটা কি করা যাবে না? লেখা যাবে না শর্তের মধ্যে। এ বি সমান বি সি এটাও লেখা যাবে না। তাহলে বাহু হলো কয়টা? একটা মাত্র, কোনটা? এ সি। তাহলে এ সি সমান দেখো এ বি সি ত্রিভুজ এবং এ ডি সি ত্রিভুজ, দুইটা ত্রিভুজ এ বি সি এবং এ ডি সি। এ সি সমান এ সি লেখা যায়, কারণ এটাকে কি বলা হয়? সাধারণ দুই ত্রিভুজের মধ্যে আছে। তারপরে আমরা যাই বাহুর, তিনটা বাহু ছিল, তিনটা বাহু শেষ। এখন আছে কি আমাদের? তিনটা কোণ আছে, তিনটা কোণ আমরা দেখতে পারি। তিনটা কোণ প্রথম কোণটা আমরা দেখতে পারি, যেমন এই কোণটা ফলো করতে পারি। এই কোণ ওই ত্রিভুজের কোন কোণের সমান হতে পারে? এইটা। এই কোণকে কি বলা হয়? অনেক অনেকবার বলা হয়েছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ গুলা কি সমান হয়? এই কোণটার নাম কি? বিএসসি কোণ, আর এটার নাম এসি বি কোণ। সুন্দর করে লিখছে এসি বি কোণ একান্তর কোণ। সেম ভাবে আমরা চিন্তা করতে পারি আরেকটা কি আছে, এই কোণ সমান কোণ, এই দুটো কি একান্তর কোণ, এটার নাম কি এসি বি কোণ, আর এটার নাম বিএসসি কোণ লেখা আছে। তারপরে কয়টা শর্ত আছে? তিনটা শর্ত কিন্তু আরো আছে, ইচ্ছা করলে এটা সামনে আমরা লিখতে পারি, পার দরকার নাই। আমার দরকার কয়টা? তিনটা। তিনটা শেষ। অতএব এডিসি সর্বসময় এডিসি ত্রিভুজ। সর্বসম মানে কি? সব কিছুই সমান।
তার মানে কি দুটো দুটো সবকিছু সমান আমরা ইচ্ছা করলে আমি কি এটা সমান এটা লিখতে পারি এটা সমান এটা লিখতে পারি অতএব এ বি সমান সি ডি এবং এ সমান বি সি প্রমাণ শেষ তাহলে আমরা এইভাবে যে কোনো অর্ডারে প্রমাণ করতে পারি আমি কিন্তু অনেক কাউকে দেখাই দিয়েছি তোমরা যে কোনো অর্ডারে করতে পারো আচ্ছা তারপরে আসো 1 নম্বরে বি ও ডি বিন্দু হতে এ সি আচ্ছা এটা শুধু আমি চিত্র আঁকাই দিব আর কি ছটা হবে দেখি কয়জনে করতে পারো গত ক্লাসে আমি করাই দিয়েছি আমি আগে বলছি কয় নাম্বার হতে পারে সাত নাম্বার আচ্ছা এইটাই ধরো হয়তো এটা মুছে দেই পুরো টাই সামান্তরিকটা আমি আবার আগে দিছি এইভাবে ধরো আনুমানিক নিলাম উদ্দেশ্যটাতে এ বি সি ডি সামান্তরিক নিলাম কি বলছে এখানে B O D বিন্দু হতে S C এর উপর S C একটা কোণ নিয়ে গেলে আমরা এই S এর উপর B বিন্দু হতে একটা লম্ব নিছে এখানে কোথায় এই দিকে লম্ব এটা নাম কি B B আর একটা বলা আছে D Q তাহলে D বিন্দু হতে এখানে D Q লম্ব তোমাকে প্রমাণ করতে হবে B P D Q B P D Q একটি সমান্তরিক আঁকানো নাই তাহলে কি করতে হবে D Q যোগ করতে হবে এখানে কিভাবে করতে হবে দুইটা ত্রিভুজ নিতে হবে যেমন এখানে আমরা এইটা ত্রিভুজ নিতে পারি আর এইটা এটা নিতে পারি সেম সই তো নাম্বার আমি এটা করাই দেব না দেখি কয়জন করতে পারে যদি না পারো কমেন্টস করো অবশ্যই অবশ্যই আমি পরবর্তীতে এটা করাই দেব যদি না পারো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সকলকে আবারো অভিনন্দন জানিয়ে আমাদের কাজ শেষ করছি আসসালামু আলাইকুম।